ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পিকনিক গার্ডেনে কিশোরীর শ্লীলতাহানি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ রাস্তার সিসিটিভি ফুটেজে সূত্র ধরে তিলজলা থানার পুলিশের জালে দুই অভিযুক্ত সেই সিসিটিভির ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ জানতে চাইবো যে এই সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে কিভাবে এই দুজনকে ধরল পুলিশ দেখো পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে মঙ্গলবার অভিজাতেই ঘটনা ঘটেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ এবং এই অভিযোগ পাওয়ার পর বুধবার তারা অভিযোগ পান তরুণী গিয়ে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন যে পিকনিক গার্ডেনের সেকেন্ড লেনের সামনে থেকে তিনি নিজের বাড়ির দিকে পিছিলেন তখনই চলন্ত বাইকে করে দুজন দুষ্কৃতি আসে এবং তার মোবাইল চিন্তাই করে এবং তাকে শিলতা করে সেখান থেকে পালিয়ে যায় তদন্তকারী অফিসাররা সেখানে যান সেখানে গিয়ে দেখেন যে একটু দূরেই পুলিশের তরফে যে পোস্টে সিসিটিভি বসানো সেখানে সেখান থেকে কিছু ফুটেজ পাওয়া যায় পাশেই একটি গয়নার দোকান রয়েছে সেই গয়নার দোকানের সিসিটিভি বাইরের দিকে ছিল সেখান থেকেও ফুটেজ পাওয়া যায় সেই ফুটেজ দেখে কিন্তু প্রথমেই তদন্তকারী অফিসাররা যেটা জানাচ্ছেন যে তারা বাইকের নাম্বার পান সেই বাইকের নাম্বার খুঁজে খুঁজে তাদের সেই নাম্বারের সূত্র ধরেই কিন্তু দুজন দুষ্কৃতীকে ধরা হয়েছে একজনের নাম জাকির মোল্লা এবং একজনের নাম মোহাম্মদ সাইফরাজ দুজনকে গ্রেফতার করা হয়েছে যেটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে এই দুজনেই সিসিটিভিতে দেখা যাচ্ছে যে চিন্তাই করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে এবং যে মোটর বাইক করে তার কিন্তু এই ঘটনা ঘটেছে সেটাও সিজ করা হয়েছে সব মিলিয়ে কিন্তু যেটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কিন্তু এই গোটা ঘটনার কিনারা করেছে টিলজলা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থলে যান তারা দেখেন যে একটি দোকানে এবং পুলিশের তরফে ছিল সেখানে পাওয়া পাওয়া যায় নাম্বার সেই কিন্তু তারা দুষ্কৃতীকে গ্রেফতার করেছেন এবং দুজনকে আজকে ঘটে তোলা হচ্ছে তাদের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তি দুষ্কৃতীরা ইনভলভ রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা